প্যানেল প্রত্যাশী সকল বেকার ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সুস্থ আছেন। দীর্ঘ 3 মাস যাবৎ আপনারা প্যানেল আন্দোলনকে সার্থক করার জন্য রোদ বৃষ্টি ঝড়ে পুড়ে যেভাবে অনশন সংগ্রাম করছেন, আপনাদেরকে সমবেদনা জানানোর কোনো ভাষা নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন বেকার ভাই বোনেরা তারা আমার কাছে জানতে চেয়েছেন যে এই প্যানেল আন্দোলনের ভবিষ্যৎ কী। আজকে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন যে মাননীয় প্রধানমন্ত্রী যদি চান, আপনাদের কথাগুলো যদি তার দৃষ্টিগোচর হয়, নিশ্চয়ই আপনাদের পক্ষে তিনি একটি সুন্দর রায় দিবেন। এই বিশ্বাস নিয়েই আপনাদের এগিয়ে চলা। প্যানেল প্রত্যাশীদের ভবিষ্যৎ যে বিষয়টা, আমার যতটুকু ধারণা আমি সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা বিভিন্ন সময়ে এনটিআরসির চেয়ারম্যান মহোদয়কে নিয়ে যে মন্তব্যগুলো করছেন, এগুলো হয়তো আপনাদের ক্ষোভ হতাশা থেকেই বেরিয়ে আসছে। প্রকৃত অর্থে প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়া বা না দেওয়া এখানে এনটিআরসির চেয়ারম্যানের কিছুই করার নেই। তবে তিনি হয়তো এই বিষয়টি নিয়ে শিক্ষা সচিব মহোদয়, শিক্ষামন্ত্রী তাদের সামনে আলোচনা করতে পারতেন। আদৌ তিনি এটা করেছেন কি না আমার জানা নেই। তবে বিভিন্ন সময়ে তিনি গণমাধ্যম কর্মীদের সামনে যে বিবৃতি বা মতামতগুলো দিয়েছেন, সেখানে কিন্তু বেকার ভাই বোনদের পক্ষে তিনি কখনই কোনো কথা বলেননি বা বলার চেষ্টাও করেননি। এটা থেকে হয়তো আমাদের ধারণা যে তিনি প্যানেল নিয়োগের বিরোধিতা করছেন। আমরা জাতীয় সংসদের অধিবেশনে দিনগুলোতে দেখেছি যে সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়গুলি নিয়ে কিন্তু প্রশ্ন প্রশ্নের উত্তর, অর্থাৎ 71 বিধি অনুসারে জনস্বার্থের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোকপাতের যে বিষয়গুলি ছিল, সেখানে শিক্ষা খাতের শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন প্রশ্ন বা প্রশ্নের উত্তরের যে পর্ব, এই পর্বটি বারবার কিন্তু স্থগিত করা হয়েছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সবসময় কিন্তু সংসদে অনুপস্থিত থেকেছে। কেন জানি না, এটা পরিকল্পিতভাবে হয়েছে নাকি আসলেই সময়ের অভাবে সেটা সম্ভব হয়নি, সেটা আমাদের বোধগম্য নয়। তবে সংসদে স্পিকারের আলোচনা থেকে আমরা যেটা উপলব্ধি করেছি, সেখানে বলা হয়েছে যে সময় স্বল্পতার অভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে সময় স্বল্পতার কারণে সেটা করতে পারেননি। যা হোক, ভালো কথা। তবে আমার যেটা বিশ্বাস, যদি শিক্ষা মন্ত্রণালয়ের এই বিষয়গুলো নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন এবং প্রশ্নোত্তর পর্ব হতো, তাহলে আপনারা যে সমস্ত সরকার দলীয় এমপি মহোদয়দের কাছ থেকে সমর্থন পেয়েছেন, তারা অবশ্যই আপনাদের পক্ষে শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করে তার উত্তর জানার চেষ্টা করতেন। যাই হোক, সেটা সম্ভব হয়নি। এখন প্রশ্ন হলো, প্যানেল ভিত্তিক নিয়োগ হবে কি না। দেখুন, প্যানেল ভিত্তিক নিয়োগের কথা কোনো গেজেট বা নীতিমালায় নেই। বেকার সনাতধারীদের এই বেকারত্বের সমস্যাটা দীর্ঘ 17 বছরের সমস্যা, আর এই সমস্যাটা অতি দ্রুত কিন্তু সম্ভব হবে না। প্যানেল ভিত্তিক নিয়োগদান করতে হলে অবশ্যই মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, সেখানে নতুন করে একটি গেজেট প্রকাশ করতে হবে, এবং এই গেজেট প্রকাশ করাটাও যে খুব দুরূহ ব্যাপার তা কিন্তু নয়। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি থাকলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তার স্বাক্ষরে যে কোনো মুহূর্তেই কিন্তু এটা তৈরি করা সম্ভব। এটা সম্পূর্ণ নির্ভর করবে কর্তৃপক্ষের সদিচ্ছার উপরে, তারা কী চান। যদি মন্ত্রণালয় চান, তাহলে অবশ্যই প্যানেল ভিত্তিক নিয়োগদান সম্ভব। এনটিআরসির চেয়ারম্যান তথা এনটিআরসির কর্মকর্তাদের কিন্তু এখানে কিছুই করার নেই। আমি আগেও একটি ভিডিওয় আপনাদেরকে বলেছি যে তারা কিন্তু সম্পূর্ণ আজ্ঞাবহ একজন কর্মচারী মাত্র। উপর থেকে তাদের যে আজ্ঞা দেওয়া হয় তারা সেই অনুযায়ী কিন্তু সকল কাজকর্ম করে। তবে হ্যাঁ, তাদের কিছু ত্রুটি আছে, কেননা তাদেরকে কিন্তু বিভিন্ন নীতিমালা প্রণয়নের জন্য তাদেরকে বলা হয়, অথচ তারা বেকার বান্ধব কোনো নীতিমালা প্রণয়ন না করে তাদের খেয়াল খুশি মতো কিছু নীতিমালা করেন, এটাই হলো তাদের মূল দোষ।
তারা যদি চাইতেন তাহলে তাদের ক্রিয়াকর্ম তারা স্বাভাবিকভাবে স্মুথলি কিন্তু তারা সম্পূর্ণ করতে পারতেন, এবং বেকারদের স্বার্থে সকল কাজগুলো যদি সম্পূর্ণ করতেন তাহলে আজকে এই প্যানেল আন্দোলনের প্রয়োজন হতো না এবং তাদেরকে শত শত রিট মামলার শিকার হতে হতো না। এটা তাদের ব্যর্থতা এবং তাদের অক্ষমতা ছাড়া আর কিছুই নয়। তো এই মুহূর্তে প্যানেল আন্দোলনের যে পর্যায়ে এসেছে, প্যানেল প্রত্যাশী ভাই বোনেরা খালি হাতে অবশ্যই ঘরে ফিরতে পারবেন না, কেননা আমাদের দেশে পারিবারিক এবং সামাজিক সমালোচনা বেশ প্রকট। এই সমালোচনাগুলো প্রতিহত করা আমাদের জন্য খুবই কষ্টের ব্যাপার। প্যানেল প্রত্যাশী ভাই বোনেরা যে দৃঢ় অঙ্গীকার নিয়েছে যে তারা সাফল্য নিয়েই ঘরে ফিরবে, এই অঙ্গীকার নিয়ে যদি তারা সেখানে অনশন চালিয়ে যেতে পারে তো আমরা আশা করি ধৈর্যশীল ব্যক্তি অবশ্যই সুন্দর একটি পুরস্কার পাবেন। এর সাথে সাথে যে কথাটি বলবো, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা তার দপ্তরে ডকুমেন্টসগুলো পৌঁছিয়েছে কি না সেটা তদারকি করুন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত যেন পৌঁছায় সেটা চেষ্টা করুন। এর সাথে সাথে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে যে কোনো উপায়ে সাক্ষাৎ করা যায় কি না বা তার সাথে কোনো রকম আলোচনায় বসা যায় কি না, বিভিন্ন এমপি মহোদয়দের সাথে সে বিষয়ে যোগাযোগ করুন এবং আলোচনার একটি ব্যবস্থা করুন। শিক্ষামন্ত্রী মহোদয় বিভিন্ন সময়ে বিভিন্ন মিটিংয়ে তিনি উপস্থিত হচ্ছেন, যদি পারেন কোনো সংবাদকর্মীর দ্বারা বা কোনো মিডিয়াকর্মীর দ্বারা তার কাছে প্রশ্ন করুন, প্যানেল আন্দোলনকারীদের ভবিষ্যৎ কি বা প্যানেল ভিত্তিক নিয়োগদান সম্ভব কি না। যে কোনো প্রেস ব্রিফিংয়ের লাইভে যদি এই ধরনের প্রশ্ন করা যায় তাহলে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের মন্তব্য থেকে আমরা উপলব্ধি করতে পারব যে আসলে আপনাদের বিষয়ে তারা কি ভাবছে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কি সিদ্ধান্ত নিতে চলেছে। এর সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের না বললেই নয়, আপনারা জানেন যে আগামী বছর জাতীয় নির্বাচন, তো মাননীয় প্রধানমন্ত্রী যদি চান জনস্বার্থে জনগণের কথা ভেবে তিনি প্যানেল ভিত্তিক নিয়োগ দিতেও পারেন। যেহেতু এই সমস্যাটি দীর্ঘদিনের সমস্যা, এজন্য এটি অতি তাড়াতাড়ি কিন্তু সমাধান হবে না, এর জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে, নিরাশ হলে চলবে না। যারা জানতে চেয়েছেন যে প্যানেলের ভবিষ্যৎ কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্যানেল প্রত্যাশীদের ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের উপরে এবং সরকারের উপরে। গভর্নমেন্ট যদি চায় তাহলে প্যানেল ভিত্তিক নিয়োগ সম্ভব, আর যদি সরকারি পক্ষ প্যানেলের বিরুদ্ধে থাকে, সরকার দলীয় যে সমস্ত এমপি মহোদয় আপনাদেরকে সমর্থন দিয়েছেন তারা যদি মন থেকে আপনাদেরকে সমর্থন দিয়ে থাকেন এবং আপনাদের জন্য যদি তদবির করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু প্যানেল ভিত্তিক নিয়োগ হবে। কিন্তু শুধুমাত্র আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য যদি আপনাদের আশা ভরসা দিয়ে থাকে তাহলে কিন্তু এই আন্দোলনের পরিণতি খুবই ভয়াবহ। তো প্যানেল প্রত্যাশী ভাই বোনদের বলবো, শুধুমাত্র আন্দোলন করেই চলবে না, এর সাথে সাথে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আবারও বলছি, শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে অ্যাট এনি কস্ট আলোচনায় বসার একটি সুযোগ সৃষ্টি করতে হবে বা পরিস্থিতি সৃষ্টি করতে হবে, এবং সশরীরে যদি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আপনাদের ডকুমেন্টসগুলো বা কাগজপত্রগুলো দেওয়া যায় কি না তার একটি সুযোগ সৃষ্টি আপনারা করতে পারেন। সকল প্যানেল প্রত্যাশী বেকার ভাই বোনদের এই কষ্টের দিন, এই হতাশার দিন শেষ হোক সেই প্রত্যাশা করে পরবর্তী আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো।